আর এই ওয়ান লাইনারের কোশ্চেনগুলো খুবই কঠিন হয়, কেননা এখানে কোনো হিন্টস থাকে না। চলো আজকের মক টেস্টটি শুরু করা যাক। প্রীতিলতা ওয়াদ্দেদার, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে মারা যাবার সময় তার দেহ তল্লাশি করে কার ছবি পাওয়া গিয়েছিল? উত্তরটি হবে অপশন সি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি পাওয়া গিয়েছিল। নেক্সট, ত্রিপুরী কংগ্রেসের পরবর্তী সময়ে কতজন কংগ্রেস প্রতিনিধি সুভাষচন্দ্র বসুর সমালোচনা করে কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন? সবার প্রথমে 12 জন করেছিলেন এবং সবশেষে জওহরলাল নেহরু করেছিলেন, অর্থাৎ মোট 13 জন পদত্যাগ করেছিলেন। অপশন ডি। নেক্সট, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ কতদিন স্থায়ী ছিল? উত্তরটি হবে অনলি 6 ডেজ, অর্থাৎ 6 দিন। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন কবে প্রত্যাহিত, অর্থাৎ উইথড্র বা ফিরিয়ে নেওয়া হয়েছিল? অপশন বি 1944। নেক্সট, কে ফতেপুর সিক্রিকে পাথরে তৈরি কল্পনা ও স্বপ্ন এ রোমান্স ইন স্টোন বলেছেন? উত্তরটি হবে অপশন বি ভিনসেন্ট স্মিথ। নেক্সট, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেন যে সারা জীবনের মতো সুযোগ হাতছাড়া হলো? উত্তরটি হবে অপশন বি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার ফলে উক্ত মন্তব্যটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস করেছিলেন। নেক্সট, বিগত 100 বছরে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা এর আগে দেখা যায়নি, কোন ঘটনা প্রসঙ্গে গান্ধীজি এরূপ অভিমত পোষণ করেন? উত্তরটি হবে অপশন ডি খিলাফত আন্দোলন। নেক্সট, খুর্দা বিদ্রোহের নেতা কে ছিলেন? এইরকম হিস্ট্রির মক টেস্ট এই চ্যানেলে আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টে, সেই প্লেলিস্ট থেকে তোমরা সেই মক টেস্টগুলো দেখে নেবে। খুর্দা বিদ্রোহের নেতা ছিল অপশন সি বিদ্যাধর মহাপাত্র। নেক্সট, আরব পর্যটক সুলেমানের মতে, বান্টি সুলেমান, সুলেমানের মতে কোন রাষ্ট্রকূট শাসক বিশ্বের 4 জন শ্রেষ্ঠ রাজার অন্যতম ছিলেন? উত্তরটি হবে অপশন সি প্রথম অমোঘবর্ষ। নেক্সট, নিম্নলিখিত কোন চরিত্রটি শূদ্রকের মিচ্ছকটিকম নাটকের ছিল না? রহসন ছিল চারুদত্তের ছোট ছেলে, এই রহসন ছিল চারুদত্তের ছোট ছেলে। উত্তরটি হবে অপশন ডি শকুন্তলা, কেননা এই শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলম নাটকের, যেটা কালিদাসের লেখা। নেক্সট, বাংলার চরমপন্থী নেতা অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসের কোন অধিবেশনকে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছেন? উত্তরটি হবে অপশন সি অমরাবতী অধিবেশন, এই অধিবেশন হয়েছিল 1897 সালে। এই অশ্বিনী কুমার দত্তকে বলা হয় নোয়াখালীর গান্ধী। নেক্সট, নিম্নলিখিত কোন বিপ্লবী রুশ ভাষা থেকে ইংরেজি ভাষায় বোমা তৈরির কৌশল অনুবাদ করে ভারতে পাঠিয়েছিল? উত্তরটি হবে অপশন বি বিনায়ক দামোদর সভারকর। নেক্সট, দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া কে বলেছেন? গ্ল্যান্ড স্টোন, অপশন ডি গ্ল্যান্ড স্টোন। ইংল্যান্ডের গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া, ইংল্যান্ডের গ্র্যান্ড ওল্ড
ম্যান অফ ইন্ডিয়া বলা হয় গ্ল্যাডস্টোনকে। আর এই গ্ল্যাডস্টোনই দাদাভাই নরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলেছেন। নেক্সট, লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তরটি হবে অপশন ডি, গ্রামবার্তা প্রকাশিকা। নেক্সট, কোন গভর্নর জেনারেলকে ব্রিটিশ পার্লামেন্ট ইমপিচমেন্ট করেছিল? উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে এসেছে। দুর্নীতির দায়ে ব্রিটিশ পার্লামেন্ট তাকে ইমপিচমেন্ট করেছিল। উত্তরটি হবে অপশন সি, ওয়ারেন হেস্টিংস। নেক্সট, চাঁচনামা গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তরটি হবে অপশন সি, আরবি ভাষায় লেখা। চাঁচনামা গ্রন্থটি কে লিখেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, প্রফুল্ল চাকি কোন স্টেশনে আত্মহত্যা করেন? উত্তরটি হবে অপশন সি, মোকামা স্টেশনে, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিল। নেক্সট, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারই দিনপঞ্জিকা লিখে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি সুকান্ত ভট্টাচার্য এই লাইনটি রচনা করেছিলেন? উত্তরটি হবে কলকাতার গণবিক্ষোভ ও রশিদ আলী দিবস। এই রশিদ আলী দিবস 12ই ফেব্রুয়ারি হয়েছিল, আর এই কলকাতার গণবিক্ষোভ ও রশিদ আলী দিবস হয়েছিল 1946 সালে। নেক্সট, চোল যুগের বিখ্যাত নটরাজ মূর্তিটি কোন ধাতু দিয়ে নির্মিত? উত্তরটি হবে অপশন এ, ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি। নেক্সট, কে বীর সালিঙ্গম পাণ্ডুলুঙ্গুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর আখ্যা দেন? বীর সালিঙ্গম পাণ্ডুলুঙ্গুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর আখ্যা দেন অপশন এ, মহাদেব গোবিন্দ রানাডে। এই এমজি রানাডে 1870 সালে প্রার্থনা সমাজে যোগদান করে। এই এমজি রানাডে অর্থাৎ মহাদেব গোবিন্দ রানাডেকে মডার্ন ঋষিও বলা হয়, অর্থাৎ আধুনিক ঋষি বলা হয়। এই ছিল মক টেস্ট। এরকম মক টেস্ট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।